বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে, এলাহি আয়োজন বিয়েতে। পেট পুড়ে লুচি মিষ্টি খেলেন আমন্ত্রিতরা। আরামবাগের প্রাক্তন চেয়ারম্যানের উদ্যোগে এই আয়োজন বলে জানা গিয়েছে। ব্যঙ্গমা আর ব্যঙ্গমীর বিয়ে এতদিন ছড়ার বইতেই আমরা পড়ে এসেছি, এবার সত্যিই বিয়ে হলো ব্যঙ্গমা ব্যঙ্গমীর। হ্যাঁ, ছোটবেলার ছড়া যেন আজ বাস্তবায়িত হলো হুগলির আরামবাগ শহরে। প্রচণ্ড গরম ও খটখটে রোদ থেকে একটু স্বস্তির জন্য সকলেই চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় রয়েছি। এই পরিস্থিতিতে একটু বৃষ্টির আশায় বর কনে সাজিয়ে ব্যঙ্গমা ব্যঙ্গমীর বিয়ে দেওয়া হলো হুগলির আরামবাগ শহরে। পুরাণে অনাবৃষ্টি হলে বরুণদেব ও সূর্যদেবকে সন্তুষ্ট করতে ব্যঙ্গমা ব্যঙ্গমীর বিয়ে দেওয়ার প্রথার কথা উল্লেখ রয়েছে। সনাতনী হিন্দুরা এই প্রাচীন প্রথা পালন করতেন বলেও জানা যায়। বর্তমান পরিস্থিতিতে অনাবৃষ্টি আর প্রচণ্ড গরমে অতিষ্ঠ রাজ্যবাসী, তাই বৃষ্টি আনতে দেবতাদের সন্তুষ্ট করতে ব্যাঙের বিয়ের আয়োজন করলেন আরামবাগের প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা স্বপন নন্দী। বেশ জাকজমক করেই বিয়ে হলো এদিন ব্যঙ্গমা ব্যঙ্গমীর। বিয়েতে নিমন্ত্রিত ছিলেন আরামবাগ শহরের অনেকেই। আমন্ত্রিতদের পেট পুড়ে লুচি, কুমড়োর ডাল, তরকারি, সবশেষে মিষ্টিও খাওয়ানো হয়। রীতিমতো পুরোহিত ডেকে তৈরি হন বর ও কনে পক্ষ। মাথায় টোপর মালা পরিয়ে ছাদনাতলায় নিয়ে আসা হয় বর কনেকে। শুরু হয় বিবাহ পর্ব। এ বিষয়ে আয়োজকদের অন্যতম স্বপন নন্দী বলেন, ব্যাং আর ব্যঙ্গমার বিয়ে দেওয়া হলো, যে তাপপ্রবাহ চলছে, মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমাদের ঠাকুরদা ঠাকুমারা সেই তৎকালীন যুগে বৃষ্টি না হলে যদি তাপপ্রবাহ চলে তার জন্য ব্যাঙ ব্যঙ্গিমার বিবাহ দেওয়া হতো। সে আজকে আমরা ব্যাঙ ব্যঙ্গিমার বিবাহ দেওয়া হলো। তাই আমাদের এখানে যাতে সকলে আমরা আছি, বরযাত্রী কন্যাযাত্র আছে, তারা সব খাওয়া দাওয়া চলছে, আর বরুণদেবের কাছে আমরা প্রার্থনা করছি যেন তাপপ্রবাহটা কমে, কারণ মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। শুধু মানুষ নয়, পশু পাখি থেকে আরম্ভ করে যে ঈশ্বরের যে সৃষ্ট জীব যারা আছে প্রত্যেকেই তারা এই তাপপ্রবাহে একদম তাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছে। তাই আমরা বরুণদেবের কাছে করছি যে আমরা সেই আমাদের পূর্ব রীতি মেনে আমরা সেই কথা আছে বিজ্ঞান যেখানে পথ হারায় দৈব সেখানে পথ দেখায়, আমরা সেই শাস্ত্রের রীতি মেনে আমরা বিবাহ দিলাম। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, আরামবাগ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোর বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।